আসতেছে ঠিক আছে তো আজকে আমরা চ্যাপ্টার 5 এর আমরা সেকেন্ড লেকচারটা আমরা আজকে পড়ছি তো গত ক্লাসে লো কস্ট স্ট্র্যাটেজিতে আমরা ইন্ডিকেটরস দেখছিলাম তো এই মুভিটা আপনাদেরকে আমি দেখতে বলেছিলাম ইটস আ কাইন্ড অফ কেস স্টাডি হিসাবে এই মুভিটা হ্যাঁ তো এই মুভিটা দেখে আপনাদের কাছে কি মনে হলো ইয়ার চাহিদ বলেন তো এবং দ্বিতীয়
যে যখন আমরা কোনো ড্রিম দেখি বা যেটা আমরা যদি দশের জন্য দশের দেশের কল্যাণের জন্য বা করে থাকি দেশের কল্যাণে যদি আমরা সেটা করতে চাই বা করি সেই ক্ষেত্রে আমাদের যে প্ল্যান থাকে আসলে আমরা আমাদের দেশ সাধারণত ডেভেলপিং কান্ট্রি থেকে আমরা ফেস করেছি স্যার যে আমরা এখন একটা প্রবলেম দেখছি আমরা সেটাকে আসলে ওভারলু করে যাচ্ছি বা অ্যাভয়েড করছি এটার একটা কারণ হচ্ছে যে আমরা মনে করি যে আসলে এই প্রবলেমটা আসলে আনসলভেবল আমরা সলভ করতে পারবো না বা অনেক সময় আমরা খুব সহজে হার ছেড়ে দিই সো এই জিনিসটার কারণে হয়তো আমাদের দেশীয় পরিস্থিতিও যদি আমরা বলি যে আমরা সবকিছু কিন্তু আমরা কমপ্লেন করি কিন্তু কেউ কিন্তু আসলে আমরা ইনিশিয়েটিভ নিতে চাই না সো এই ধরনের যে পজিটিভ ইনিশিয়েটিভ আসলে এটা সবাই এরকম ভাবে চিন্তা করতো এরকম করে নিত আই থিঙ্ক আমার আমার মনে হয় যে সবকিছুই খুব রিজনেবল ওয়েতে আমরা সলভ করতে পারতাম তাই না এখানে কিন্তু ওকে ওকে কিন্তু অনেকে হেল্প করে হ্যাঁ মানে দেখা গেছে যে ও যখন মানে এয়ারলাইন্সটা যখন দিতে যায় কিন্তু ওর বস কলিগ হ্যাঁ মানে যে কলিগরা অলরেডি ওই ডিউটিতে আছে হ্যাঁ মানে সার্ভিসে আছে এয়ারফোর্সের তারা কিন্তু তাকে হেল্প করে সো আসলে একটা বিষয় কি যে সেটা হলো যে অনেকেরই ড্রিম থাকে অনেক ভালো কিছু করার বাট সবাই আসলে পারে না হ্যাঁ পারে না এবং দেখা গেছে যে ওই ওই কারণে আপনার অনেকে ড্রিমটা ফুলফিল হয় না মানে ড্রিম আসলে তবে হ্যাঁ আমার কথা হচ্ছে যে কেউ যদি হ্যাঁ লেগে থাকে লেগে থাকাটা তো খুব চ্যালেঞ্জিং বিষয় আসলে চ্যালেঞ্জিং বিষয় মানে আসলে চ্যালেঞ্জিং বিষয়টাই আসলে আমাদের করতে হয় প্রতিনিয়ত ঠিক আছে যেমন আমরা যদি বলি যে আসলে আমরা ওই ভাষা আমরা আমাদের বিভিন্ন যে ক্যারিয়ার আমরা যে করি যে কোনো ক্যারিয়ার আমাদের স্ট্রাগল আছে ঠিক আছে যে কোনো ক্যারিয়ারে যেমন আমি যে টিচিং টিচিং লাইফে আছি রিসার্চ আমার রিসার্চের লাইন সেখানে কন্ট্রিবিউশন করার সুযোগ আছে আমি আরও বেশি মানে ভালো ভালোভাবে রিসার্চ করতেছি ভালোভাবে রিসার্চ করার জন্য যে দুইটা জিনিস খুব বেশি লাগে দুইটা জিনিস লাগে প্রথম জিনিসটা হচ্ছে ডেডিকেশন ডেডিকেশন থাকতে হয় রিসার্চের ব্যাপারে অনেকে বলে যে স্যার সফটওয়্যার লাগে সফটওয়্যারটা বিষয় না কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে ডেডিকেশন আর দুই নম্বর বিষয় হচ্ছে সাপোর্ট এই সাপোর্টের ক্ষেত্রে তখন ওই সফটওয়্যারের সাপোর্ট আসবে তারপরে হচ্ছে আমি যদি বলি যে মানে আমি যখন বাংলাদেশের কথাই বলি আমি বাইরের ইউনিভার্সিটির কথা বলছি যে বাংলাদেশের কথা বলি বাংলাদেশ যেগুলা যেগুলোকে আমরা বলি যে টপ প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিকের কথা আমি এখানে বলছি না প্রাইভেটের কথাই বলছি যেহেতু আমি যদি পাবলিকের স্টুডেন্ট বাট আমি প্রাইভেটে ক্যারিয়ার এই জন্য প্রাইভেটকেই বলছি প্রাইভেটে যেগুলো দেখা যাচ্ছে যেগুলো টপ র্যাঙ্ক প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলোকে আমরা বলি হ্যাঁ ব্র্যাক বলি নর্থ সাউথ বলি বা ইউআইইউ ঠিক আছে এগুলোতে একটু দেখা যাচ্ছে যে ওই যারা ফ্যাকাল্টি মেম্বার যারা আছে দে অ্যাকচুয়ালি এনগেজ দেয়ার স্টুডেন্টস ইন রিসার্চ ওরা কিন্তু ভালো স্টুডেন্ট পাবে মানে হয়তো যাদের হয়তো টাকা পয়সা আছে তারাও যাচ্ছে আবার টাকা পয়সা নেই কিন্তু ভালো স্টুডেন্ট তো টাকা পয়সা নেই ভালো স্টুডেন্ট তারা হয়তো স্কলারশিপ পাচ্ছে হ্যাঁ কারণ যে এইসব ইউনিভার্সিটি স্কলারশিপও দেয় রেজাল্টের উপর স্কলারশিপ দেয় তো তারা ওখানে যাচ্ছে যে একটা মোটামুটি পড়াশোনা করতেছে অনেক কষ্ট মষ্ট করেই পড়াশোনা করতেছে তো দেখা গেছে যে এই ছেলে মেয়েগুলোকে কিন্তু যেসব টিচাররা সবাই না এসব টিচারদের রিসার্চের প্রতি আগ্রহ বেশি আসলে এটা ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত ইউনিভার্সিটিতে কিন্তু দুই ধরনের টিচার থাকে এক ধরনের টিচার থাকে যারা রিসার্চের প্রতি আগ্রহী আরেক ধরনের টিচার থাকে যারা রিসার্চের প্রতি অত রিসার্চ সবাই করে কেউ কম করে কেউ বেশি করে কোন টিচার আছে রিসার্চে বেশি ইনভলভ থাকে টিচিংয়ে কম ইনভলভ থাকে কোন টিচার আছে টিচিংয়ে কম টিচিংয়ে বেশি থাকে রিসার্চে কম থাকে হ্যাঁ যেমন আমার সুপারভাইজার যিনি উনি হচ্ছে ইন বিটুইন মানে রিসার্চও থাকে টিচিংও থাকে কারণ যেহেতু উনি সিনিয়র প্রফেসর মানে সুইডেনে তো আবার প্রভিসি বা ইন্ডিয়াতে কিছু নাই বাট ওনার র্যাঙ্কটা হচ্ছে প্রভিসি হ্যাঁ উনি আসলে একটা ভাইস চ্যান্সেলার যদি না থাকে উনি তখন আবার ওই জন্য ওনার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজও ওনার অনেক বেশি সো আবার রিসার্চের কাজও উনি করে সব মানে মানে এই টাইপের প্রফেসর থাকে বাট এই টাইপের প্রফেসর খুব কম সময় ম্যাক্সিমাম প্রফেসর হচ্ছে হয় রিসার্চ বেশি করে মানে ক্লাস করতে
দেশে ক্লাস বেশি হয় রিসার্চ কম আমাদের দেশে হচ্ছে আমাদের দেশে সিস্টেম দল দল দিতে হচ্ছে আর আমাদের দেশে সিস্টেম নেই সিস্টেম মানে কি সবাইকে রিসার্চ করতে হবে সবাইকে এটা করতে মানে সবাই হচ্ছে আমাদের সুপারভাইজারের মতো সবাইকে চিন্তা করে না সুপারভাইজার সবই করেন জায়গা বলতে কি মাস্টার ব্যালেন্স ইমব্যালেন্স মানে সব কিছু ব্যালেন্স করতে হয় হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট মানে ওখানে কাজ কাজ শুনে কাজ সিস্টেমেটিক কাজ ওই জন্য সুপার মানে আমার যে প্রফেসর ছিলেন ওনার খুব একটা সমস্যা হয় মানে ম্যানেজ করে দেয় কারণ সব সব কাজ সিস্টেমেটিক আর উনি তো কাজ একা করেন আমার তো অ্যাসিস্ট্যান্ট আছে তো ওখানে যেমন মানে ক্লাসগুলো তাই সুইডেনে প্রফেসররা ক্লাস নেয় ওখানে ক্লাসগুলোকে নেয় ওনার পিএইচডি স্টুডেন্টের ক্লাস নেয় উনি হয়তো বা একদিন বা দুদিন আসবেন একদিন দিন আইসে লেকচার দেবে ইন্ট্রোডাক্টরি হ্যাঁ এইটা হচ্ছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এই এই তারপর ডে টু ডে যে ক্লাসগুলো সব এগুলো ওনাদের পিএইচডি স্টুডেন্টের ক্লাস এটা কিন্তু সারা ওয়ার্ল্ডে আর এটা অস্ট্রেলিয়া স্যার স্যার সব থেকে অস্ট্রেলিয়া ইউএসএ ইউকে মানে কি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বলে তারাই কিন্তু ক্লাস নেয় ক্লাস নেয় পরীক্ষা নেয় খাতাও দেখে রিডিংও তারাই করে ওভারঅল ফাইনালি প্রফেসর একটা সাইন করে প্রফেসর তখন যায় প্রফেসর থেকে কোনো প্রবলেম হয়ে গেছে তখন প্রফেসর ইনফর্ম করে আমার একটা কোর্সে এরকম হয়েছিল যে আমি ওনার একটা সফটওয়্যার দেখাইছিল আমাদেরকে সেই সফটওয়্যার দেখাইছে যে আমরা মানে আমি বুঝি তো ওনার ওনার যে আরেকে মানে আরেকে একটা চাইনিজ মহিলা ওকে আমি বললাম যে ভাইয়া আমি তো বুঝতেছি না তো সে আমি বুঝতে পারে পরে আমি প্রফেসরকে বলছি প্রফেসর কিন্তু আমাকে টাইম দিচ্ছে প্রফেসর মানে যেই ওই মহিলা কিন্তু মানে বুঝি কি সুইডিশটা আমার একটু ছিল এরকম যে ওরা বুঝে নাই আচ্ছা ঠিক আছে মানে তো ম্যানেজ করে দিব মানে ওটা খুব ইম্পর্টেন্ট ছিল না মানে ওই কোর্সের জন্য কোর্সের ছিল চারটা সফটওয়্যার ঠিক একটা সফটওয়্যার শিখতে হলো ওখানে মাইক্রোসফট এক্সেল প্রথম দেখে আসে এক্সেল দেখেছে এক্সেল সবাই মোটামুটি কম বুঝে পারে সালে এক্সেল তো আছে আমি তো এক্সেলই করবো ওইটা দরকার না হলো না সফটওয়্যার দেখেছে এটা আমরা শিখতে হবে ওইটা হওয়ার পর আমার এই মুহূর্তে কাজে লাগতে পারে আমার আমি ফিউচার তো কাজে লাগতে পারে সফটওয়্যারটা উইন্ডোজ সফটওয়্যার ছিল এজেন্ট বেস মডেলিং সফটওয়্যার ওই সফটওয়্যারটা দিয়ে আপনি কি করে ওই যে আপনি কন্ট্রাক্ট ট্রেসিং করি না যে ডাক্তার আছে পরে যে হচ্ছে যে একজন কোভিড পেশেন্ট কয়জনের সাথে মানে কন্ট্যাক্টে আসছে কতটুকু মানে পসিবিলিটি ইয়ে করা এইটা ছিল ওই সফটওয়্যার দিয়ে এই জিনিসটা করা হ্যাঁ ওই সফটওয়যারটা আমি ওনার টিএ তে বসে মানে ওনার যে আগে ছিল বসছিলাম সে আমাকে বুঝতে পারেনি পরে আমি ওই প্রফেসরকে ইমেল করছি যে প্রফেসর আমি এটা বুঝি নাই আপনি সময় প্রফেসর আমার টাইম দিয়েছে তখন হচ্ছে যে ওই ওনার ওনার আগে এক ঘন্টা ক্লাসে শুধু মানে এক ঘন্টা তিন মানে তিন দিনে তিন ঘন্টা ক্লাসে চুপ দাদা বলে দেয় আরো অনেকেরই সমস্যা ছিল সমস্যা মানে একা না অনেকের সমস্যা ছিল যারা হয়তো বা বুঝছে কারণ তারা আগে এটা নিয়ে কাজ করে আসছে বাট ম্যাক্সিমাম কাজ করে বুঝে নেই প্রফেসর আসলে কিছু ছিল পার্টিকুলার একটা একটা জিনিস ছিল যে আমাকে আমি বসে প্রফেসর এখানে যে কন্ট্রাক্ট ট্রেসিংটা আমরা করতেছি এটা আসলে মানে এটা ইন্টারপ্রিটেশনটা কিভাবে হয় তো ওনার ওই আর এস সেটা ইন্টারপ্রিটেশন আমি বলতে পারি এইভাবে দেখাই দিতে পারে আমাকে এইভাবে দেখাই দিয়েছে একটা টাইপ অফ মুভ হয়ে আমাকে যেটা বুঝতে হবে সে বুঝতে পারে না প্রফেসর আমার পাশে বুঝে দিচ্ছে বলছে যে তুমি এই এটাতে ক্লিক করো এটাতে ক্লিক করো তুমি দেখবা যে আমাকে কন্ট্রাক্ট ট্রেসিংটা কিভাবে যাই হোক তো এই যেটা বলছিলাম যে মানে আমি এরকম দেখি যে লিঙ্কডইন বা ফেসবুক লিঙ্কডইনে বেশি দেখা যায় দেখা গেছে যে প্রফেসররা এত এত রিসার্চ পেপার বের করে বাইরের প্রফেসররা হ্যাঁ প্রতি মানে দেখা গেছে বছরে বারো বারো মানে পনেরো বিশটা রিসার্চ পেপার বের করে বছরে হ্যাঁ হিউজ ফান্ডিং ইউনিভার্সিটি ফান্ডিং দেয় তাদেরকে তো তো এই যে ফান্ডিংটা তারা পায় তাদের রিসার্চ করে তার যে কোথাও থাকে কোথাও তারা থাকে তার স্টুডেন্ট থাকে মনে করেন এখন যদি আজকে এরকম হতো যে আজকে আমি আমার একটা পেপার আমার একটা পেপারের আইডিয়া আছে এই এই আইডিয়া নিয়ে কে কাজ করতে চাও কারণ মনে হয় আমার তিনটে স্টুডেন্ট আমার কাছে আসতো আচ্ছা বলবো স্যার আমি এইটা নিয়ে কাজ করতে চাই ঠিক আছে কাজ করো দেখাই দিলাম যে ভাই তুমি এইভাবে এইভাবে করবা ওরা এভাবে ডেটা কালেক্ট করলো তুমি এই সফটওয়্যার ইউজ করে অ্যানালাইসিস করো অ্যানালাইসিস করলো পেপার পেপার আমি ওকে মডেল দিলাম তুমি এই মডেলের পেপার লেখো পেপার লিখলো কোনো যদি কারেকশন হলো আমি করে দিলাম কারেকশন তো স্টুডেন্টের নাম কিন্তু সেখানে এক নম্বর আছে স্টুডেন্ট নাম কিন্তু প্রফেসর সুপারেন তো আমাকে পড়ে হ্যাঁ প্রফেসর নাম সে পড়ে কিন্তু কারণ প্রফেসর কথা হচ্ছে আমার এক নম্বর থেকে গেলাম মানে কথা তো ভাই আমি তো প্রফেসর হয়েই গেছি আমার এক নম্বরে থাকা হচ্ছে দশ নম্বরে থাকা কথা বরং আমার স্টুডেন্টের দরকার আছে প্রমোট করা হ্যাঁ স্টুডেন্টের দরকার স্টুডেন্টের নাম থাকতে হবে যেমন আমার যে পেপার আছে আমার নাম আছে এক নম্বরে আমার প্রফেসরের নাম আছে
Must incorporate a computer scanner. Scanner,